হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এম এস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো তোমরা তো বুঝেই গেছো কোথায় চলে এসেছি। এসেছি হচ্ছে আমাদের সবার কাছের, মানে সবার প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে আমার তো খুব ভীষণ। তো এসেছি হচ্ছে বড়মার মন্দিরে। তো এখন দেখো ভিতরে ঢুকছি, নৈহাটি এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো তারপরে হচ্ছে ভাবলাম যে চলো একটু মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। আর এই জায়গাটায় আসলে না, ভিতরে না ঢুকলে খুব মানে কেমন একটা লাগে যেন। তো সেই মানে ওই গলিটাতেই তো আসি কেনাকাটা করার জন্য অরবিন্দ রোডে। তো ওই জন্য ভাবলাম চলো যাই ভিতরে একবার, মায়ের দর্শন করেই আসি। তো এসেই দেখছিলাম মায়ের যে ভোগ, মানে ভোগের সময় চলছিল ঠিক 12টার মধ্যে। তো এখানে দেখো অনেকে এসেছিলো পুজো দিতে, তো সবাই দাঁড়িয়েছিল কারণ এখন হচ্ছে মায়ের ভোগের জন্যে পুজো চলবে, ওর জন্যে সবাই কিন্তু দাঁড়িয়েছিল। আর এখানে দুজন পুরোহিত দেখো এই যে পুজো করছিল মায়ের। আমরা আসার অনেকক্ষণ আগেই শুনতে পাচ্ছিলাম পুজো শুরু হয়ে গেছে। তো তারপরেই কি এখান থেকে মানে আমরা একটু কেনাকাটা করে তারপরে আবার বাইরের দিকটায় যাব, বাড়ি যাব। তো তোমরা দু একটা কমেন্ট যারা করো, দিদিভাই তুমি হচ্ছে বড়মার মন্দিরের আগেও ভিডিও করেছো পুজো দিতে গিয়ে, তো তোমাদের বাড়ি থেকে বনগা থেকে বড়মার মন্দির মানে সোজা ডাইরেক্ট যাও নাকি তোমার ওখানে কোনো রিলেটিভ আছে? তো বড়মার মন্দির মানে আমার বাবার বাড়ি থেকে 5 কিলোমিটার দূর, তো সেখানে তো যাওয়াই যায় তাই না? তো আমার বাবার বাড়ি হচ্ছে যেখানে সেখান থেকে মন্দির, বড়মার মন্দির 5 কিলোমিটার। তো আমরা যাই ওখানে, প্রায়শই যাই। আগে যখন ভিডিও করতাম না, আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন, তখনও গেছি প্রচুরবার। আর ভিডিও মানে এখন যখন ইউটিউব চ্যানেল আছে আমার, তো তখন মানে 2-3 বার মতো যাওয়া পড়েছে, তোমরা তো দেখেছই। তো এই আর কি, আমার বাবার বাড়ি এখানে এই জন্যেই আসা হয়। তো তোমরা যারা জিজ্ঞেস করতে তাদেরকে বললাম আর কি। তো তারপরে দেখো মায়ের দর্শন করে এখান থেকে বাইরের দিকটায় বেরোচ্ছি। আর আজকে আর পুজো দেওয়ার জন্য মানে আসিনি, আজকে একটু মাকে দেখা, মায়ের সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। তো তারপরে মায়ের দর্শন পেয়ে বাইরে চলে এসেছি আমরা। আর এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরেই যাবো হচ্ছে বাইরে। আর তোমরা এর আগের এক, তো তারপরে আর কি এখান থেকে আমরা বেরিয়ে এই যে দেখো এখন টোটো ধরবো, তারপরে যাবো হচ্ছে বাড়ির দিকটায়। তো ও কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকটায় যাচ্ছি, মানে রামচন্দ্রপুর মানে আমার বাবার বাড়ি যেখানে, তো সেখানে যাচ্ছি। তো এই যে দেখো মানে এখানে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, আর একটু বাদেই মানে আমরা পৌঁছে যাব আমার বাবার বাড়ি, মানে একদম কাছেই, বেশি একটা দূরে নয়। তো তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করার আছে আমার, খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে। তো একটা গুড নিউজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো কেন এটা এত কেনাকাটা করছি আমি, সেই বিষয়ে একটা ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই নিয়ে আর বেশি কিছু বলছি না, পরবর্তী একটা ব্লগে তোমরা কিন্তু দেখতেই পাবে, একটা ভীষণ বড় সড়ো গুড নিউজ দেওয়ার আছে তোমাদের। তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো। আর তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি, তো দেখো বাড়ি চলে এসেছি, এসে দেখছি সোনা ঘুমিয়ে আছে। আর এখানে মা দেখো ভাত বেড়ে দিয়েছে, আর এত রোদ্দুর গরম ছিল, বাড়ি এসে আরও একবার স্নান করে নিয়েছি। তো এখানে রান্না হয়েছিল মাছের ডিম বাটা, মানে আমাদের ওই বাড়িতে যেটা সব থেকে ভালো মানে ভালোবাসি আমি, তো মাছের ডিম বাটা। এখানে টক দই ছিল, মিষ্টি দই ছিল, আর তোমার পুঁইশাকের ডাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, এটাও খুব ভালো লাগে, তো এটাও হয়েছিল। তো এই যে দেখো আমার বাবা দাদা, তোমাদের দাদা ভাই সবাই খেতে বসছে, আর আমার সোনা ঘুম থেকে উঠেও গেছে, এখন হচ্ছে ওই 5:30 মতো বাজে। তো বাবা গেছিলো বাজারে, তো এই যে ঘোষপাড়ার মোড় থেকে দেখো পপকর্ন নিয়ে এসছে, আর সেগুলোই হচ্ছে সোনা খাচ্ছিলো। আর এই যে দেখো আমার বাবাকে মাকেও কেমনভাবে দিচ্ছিলো, এমনি কিন্তু দুই এক সময় ওর মনে চাইলে সবাইকে দেয়, দুই এক সময় মনে চাইলে কাউকে দেয় না। তো এই আর কি। তো তারপরে এই যে দেখো আমার বাবাকে কিভাবে পপকর্ন খাইয়ে দিচ্ছিল সোনা, আর মানে আমার বাবা ভীষণ হাসছিল, বাবা বলছে কালকে তোকে চকলেট এনে দিলাম, তখন তো দিলি না, আজকে পপকর্ন দিচ্ছি, মানে এরকমটা ও করে, ও যখন যাকে ভালো লাগে তখন তাকে দেয়, আবার কাউকে মানে মাঝে মাঝে দেয় না, তো এরকমটা। তো তারপরে বাবা দেখো আম নিয়ে এসেছিলো বাজার থেকে, তো এটাও খাবো একটু বাদে আমরা সবাই। তো তারপরে এই যে দেখো, তো তারপরে দেখো এখন ওই 10:30 মতো বাজে রাত, তো এখন হচ্ছে মা বিরিয়ানি রান্না করেছিল আজকে রাত্রে সবার জন্য। তো এই যে আমি হচ্ছে সবার থালায় থালায় বেড়ে দিচ্ছিলাম, আর সোনা হচ্ছে এই যে দেখো এখানে বসে গামলা থেকে অল্প অল্প করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো যেই না অল্প অল্প ঝাল লেগে গেছে আর খাবে না কি চেঁচাচ্ছিল। তো তারপরে সবাই মিলে বেশ ভালোই বিরিয়ানিটা খেলাম। প্রথম প্রথম জানো তো বাবার বাড়ি গেলে আমি বিরিয়ানিটা বানাতাম, মানে 2-3 বার মতো বানিয়েছি, যখন যাই আমি বানাই, কিন্তু এখন মানে মা মানে দেখে দেখে শিখে গেছে, তো এর জন্যে
এখন আমরা গেলে পরে মা বানিয়েই খাওয়াই, মানে মা পুরো শিখে গেছে বিরিয়ানি বানানো, মানে দুবার তিনবার মা, মানে আমার মা এমনই, মানে একবার যে জিনিস চোখে দেখে সেই জিনিস বানাতে বেশিক্ষণ টাইম লাগে না। আর যেহেতু দুবার তিনবার করেছি আমি মায়ের সামনের জন্য, মা আরও ভালোভাবে শিখে গেছে, তো ভীষণই টেস্টি হয়েছিল বিরিয়ানিটা খেতে। আর এই বিরিয়ানিটা না ভীষণ একটা ভালো লাগছিলো। আর এমনিতেই রোজ রোজ একা মানে নিজের হাতে রান্না খেয়ে কেউ যদি একদিন রান্না করে খাওয়ায় না, তো সেটা যেন অমৃতের মতো লাগে। তো এখানে দেখো আলুটা এতটা সফট হয়েছিল কি বলবো তোমাদের, ভীষণ টেস্টি লাগছিলো কিন্তু খেতে। আর এই আলুটা ছিল চন্দ্রমুখী আলু। আর আমাদের বাড়িতে মানে এমনি তো চিকেন নিয়ে আসলে ছোটো ছোটো করে আনতে বলি, যাতে করে ভালো ম্যারিনেশন হয়, তারপরে ভালো যাতে সিদ্ধ হয় মাংসটা। তো বাবাকেও বলেছিলাম যে বাবা তুমি দোকানে গিয়ে কিন্তু বলবে না যে বিরিয়ানির মাংস, তাহলে বড় বড় করে দেবে, ওই জন্য বলেছিলাম ছোটো করে নিয়ে আসবে। তো তারপরে আমরা বাড়িতে যেভাবে খাই মা সেইভাবেই করেছিল, তো ভীষণই টেস্টি হয়েছিল। তো চলো গাইস, আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, পরবর্তী একটা ব্লগে দেখা হবে। টাটা।